পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে মেরিগঞ্জ দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব শ্যামনগর কৈলাসনগর গ্রামে তৃণমূল বিজেপির সংঘর্ষে অজস্র বাড়ি ভাঙার অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। এই রণক্ষেত্রের ঘটনায় নির্দল প্রার্থী সুজাউদ্দিন শেখ নামে এক ব্যক্তিকে প্রচণ্ড মারধর করা হয়। অভিযোগ ওঠে পুলিশের উপস্থিতিতে চলে দু রাউন্ড গুলি। এই ঘটনায় এলাকায় এখনও পর্যন্ত যথেষ্ট থমথমে পরিবেশ সৃষ্টি রয়েছে। এলাকায় পুলিশি টহল অব্যাহত। কে কথা বলছে? কে হ্যাঁ বলো।